ফাতেমা তামান্না লিখেছেন, নারীদের মধ্যে চোখের মূল পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি পড়ার প্রবণতা দেখা যায়, এর শরীয়ত বিধান কি, এটি চোখকে অধিক আকর্ষণীয় করে। বোন ফাতেমা তামান্না, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর উত্তর হলো যে মেয়েদের জন্য চোখের পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি লাগানো এটি শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, কারণ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন সে সকল নারীদেরকে যে সকল নারীরা তাদের চুলের উপর কৃত্রিম চুল স্থাপন করেন, অর্থাৎ তাদের চুলের আকার বড় বা আকর্ষণীয় এটি বোঝাবার জন্য কৃত্রিম চুলের আশ্রয় নিয়ে থাকেন, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজায়েজ এবং হারাম বলে বিভিন্নভাবে ঘোষণা করেছেন। তিনি যে অভিসম্পাত করেছেন সেটি তার হারাম হওয়ার সবচেয়ে বড় এবং স্পষ্ট দলিল। তো সেই একই দলিলের ভিত্তিতে যদি কোনো নারী তার আপনার পাপড়ির উপর কৃত্রিম কোনো পাপড়ি স্থাপন করে সেটা অনেক বড় আকর্ষণীয় সুন্দর এটি প্রকাশ করেন, তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য নাজায়েজ হবে। একইভাবে যদি কেউ নখের উপর এরকম কোনো কৃত্রিম নখ স্থাপন করে সংযোজন করে নিজের নখের সৌন্দর্য বৃদ্ধি করেন কিংবা সেটাকে আকর্ষণ হিসেবে প্রমাণ করতে চান, সেটা নাজায়েজ হবে। ইমানদার নারী অবশ্যই সাজসজ্জা করবেন, কিন্তু সেটা শরীয়ার সীমানার মধ্যে, প্রতারণা কিংবা আপনার নিজের প্রকৃত অবস্থা থেকে ভিন্ন কোনো অবস্থা সম্পূর্ণ এটাতে রূপান্তর করা, মানুষকে বিভ্রান্তিতে ধোঁয়াশা ফেলা, সেটা যেমন নাজায়েজ। আবার এই কারণগুলো নাও থাকে যদি, যে মানুষ জানে আজকাল এরকম সবাই করে এবং সবাই বুঝে যে এটা তার রিয়েল না, তারপরও এই কাজগুলো করা জায়েজ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তার নিষেধাজ্ঞার পেছনে বহুবিধ কারণ থাকতে পারে, অবশ্যই সেটি মান্য করে চলার মধ্যে আমাদের কল্যাণ আছে। বিধায় একজন মুসলিম নারী তিনি এই সকল কৃত্রিম আপনার চুল পাপড়ি কিংবা নখ এগুলো ব্যবহার করবেন না। গুলজার হাসান আপনি লিখেছেন, বদনজর থেকে বাঁচার উপায় কী? বদনজর থেকে বাঁচার জন্য প্রথমত সকাল সন্ধ্যার দোয়া এবং আমলগুলো করবেন, দ্বিতীয়ত বদনজর হতে পারে এমন জায়গা থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে রাখবেন। আমরা অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর ছবিগুলো ফেসবুকেতে দেই যেটাতে মানুষ বদনজর লাগতে পারে। আপনি বলবেন অনেক অমুসলিম দিচ্ছে যাদের আল্লাহর ভয় নাই, তারা তহর এই কাজগুলো করছে, ভিডিও করছে, তাদেরকে দিয়ে ব্লগ তৈরি করছে, কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। দেখুন, অনেক সমস্যা মানুষ ফিলও করে না, হচ্ছে কিন্তু মানুষ ফিল করে না। বিধায় বদনজর যে ক্ষতির কারণ সেটি ক্ষতির কারণ হতে পারে, বদনজর কারণে যে সমস্যা হতে পারে সেই সম্ভাবনার কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পরিষ্কারভাবে প্রমাণিত। তিনি বলছিলেন, আইনু হাক্কুন, অতএব বদনজরের কারণে ক্ষতি হওয়ার বিষয়টি এটি সত্য, এটা অসত্য কোনো বিষয় নয়। রাশেদ ইসলাম লিখেছেন, আমি দুবাই থাকি, এখানে অনেক বাঙালি রাস্তাঘাটে কাজ করে, বিভিন্ন মানুষ এদেরকে পানি বা খাবার দেয়, অনেকেই 2-4-10 দেরহাম দেয়, এই টাকা নেওয়া কি তাদের জন্য হালাল হবে? অবশ্যই জায়েজ আছে। আপনি কাজ করছেন, যিনি দিচ্ছেন তিনি মনে করছেন যে আপনার যা স্যালারি তা দিয়ে আপনার চলে না, বা আপনি গরিব বা কষ্টে আছেন, সেই হিসাবে আপনাকে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি জাকাতের টাকা দিচ্ছে আপনি জানেন বলে দেয়, অথবা এটা জাকাত আপনি পরিষ্কার থাকে, এমনিতে হাদিয়াত বা সাধারণ দান হিসাবে দিলে যে কেউ নিতে পারে, জাকাত দিয়েছেন সেটা বলে দিলে বা আপনি সেটা নিশ্চিত হতে পারলে, সেক্ষেত্রে আপনি জাকাতের হকদার না হলে অ্যাভয়েড করবেন, আর যদি হকদার হন তাহলে আপনি নিতে পারেন।